আমরা এখন তিন চুলে হোমস্টে ছাড়ছি, তো আমরা এখন চলে যাব লেপচা জগতের দিকে, তো সঙ্গে থাকবেন, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো প্রতিটি মুহূর্ত। খুব ভালো লাগলো ওনাদের এখানে থেকে আমাদের, আর মানুষগুলো এত ভালো এত ভালো, না এলে এখানে বুঝতে পারবেন না, ভীষণ ভালো ওনাদের হসপিটালিটি, এত সুন্দর, ভীষণ ভালো, অতিথি পরায়ণ প্রচন্ড। এই স্পটটার নাম হচ্ছে হাতি ডোংরা। নামকরণটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন একটা হাতির স্ট্রাকচারের মতন দেখতে পাওয়া যাচ্ছে। এখানকার স্থানীয় মানুষরা এটাকে পূজো করে থাকে, জানি না কতটা সত্যি মিথ্যে, তবে কথিত আছে কোনো এক সময় হাতির বডি এরম পাথরে পরিণত হয়। এই স্পটটা হচ্ছে পাইন ভিউ, দেখুন দূরে পাইন গাছগুলো কি সুন্দর সারি দিয়ে দেখা যাচ্ছে। এখানে বিকেলের পর থেকে গাড়ি দাঁড় করানো হয় না, তার কারণ এখানে বিকেলের দিক থেকে অনেক সময় চিতা বেরোয়। আমরা এখন লেপচা জগতে গ্রিন ভ্যালিতে, খুব সুন্দর ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমার আজকে আবার শরীরটা একটু খারাপ হয়েছিল গাড়িতে। এই হোমস্টেটা আমার মোটামুটি লেগেছে, বাট দেয়ার রুফটপ অ্যারেঞ্জমেন্ট ওয়াজ অ্যামেজিং। রাত্রে এই রুফটপে ফায়ার ক্যাম্প হয়, সেটাও অসাধারণ লেগেছে। তবে বলে রাখা ভালো, ওনাদের ওখানে ইলেকট্রিসিটির হয়তো কিছু সমস্যা আছে যেটা আমার ক্লিয়ারলি জানা নেই, কারণ ওনাদের ওখানে আমরা বাথরুমে কোনো গিজার পাইনি। ওনাদেরকে জল গরম করে দিতে বললে ওনারা বালতিতে করে হিটার দিয়ে জল গরম করে দেয়, যে ব্যাপারটা আমার একটু সমস্যাজনক লেগেছে, কারণ এত টাকা দিয়ে হোমস্টে বুক করে এক্সপেক্ট করিনি যে এরকম হবে। যাই হোক, এক রাতের ব্যাপার, তাই একটু অ্যাডজাস্টই করে নিতে হয়েছে। ক্রমশ আমরা চলেছি ওপরের দিকটাতে, একটু তো কষ্ট হয়, কিন্তু এত দূরে আসা তো প্রকৃতিটাকে উপভোগ করার জন্যই, সুতরাং ঘুরে দেখে আসা যাক, চলুন। প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য দিস ইজ অ্যান আইডিয়াল প্লেস, ইউ ক্যান ভিজিট হিয়ার। এখানে ডে টাইমে শুধুমাত্র পাখির ডাক এবং আফটার ইভিনিং ঝিঝির ডাক পাওয়া যায়। লেপচা জগৎ ইজ অ্যাট্রাকটিভ প্লেস ফর বার্ডস লাভার অলসো, ইট ইজ এ হেভেন ফর নেচার লাভার্স হু লাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড। হাউ টু রিচ ইন লেপচা জগৎ?
The nearest airport of Lepcha Jagat is Baghdogra, 85 km, almost 3 hours, and railway station is New Jalpaiguri, 95 km, 3.5 hours. Both the airport and railway station are well connected to all the major cities in India. Easiest way to reach via Mirik Shukia Pokri route. এখন বাজে 1টা, আর খুব খুব ভালো লাগছে এখানে এসে। আমার কিন্তু পাহাড়ে এই প্রথম আসা, তবে পাহাড় কে না দেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব অ্যান্ড গুগল করলে খুব সহজেই দেখে নিতে পারবেন পাহাড়। কিন্তু সত্যি কথা বলতে উপভোগটা কিন্তু মানে না এলে পরে করা যায় না। যারা এখনো আসেনি তারা দার্জিলিং রুটে এলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, কিন্তু অনেকেই কিন্তু এই স্পটটা সম্পর্কে জানেন না। আজকের ভিডিওটা মেইনলি তাদের কথা মাথায় রেখে করা, যারা বার্ধক্যের কারণে হোক কিংবা অসুস্থতার কারণে হোক পাহাড়ি পরিবেশে আসতে পারেন না। ওয়ার্ড লিটারালি মিন্স দ্য প্লেস অফ লেপচা পিপল অর লেপচা কমিউনিটি। দে আর অরিজিনালি ফ্রম সিকিম বাট অলসো স্প্রেড ওভার দ্য ভুটান, তিবেট অ্যান্ড নেপাল। আপনারা যদি লেপচা জগতেও থাকতে চান, এখানে প্রচুর হোমস্টে আছে, সেখানে থাকতে পারবেন। নেটে সার্চ করলে প্রচুর হোমস্টে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে বুক করে নিতে পারবেন। ভীষণ ভালো লাগছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শুনছিলাম ওনাদের কাছে, আমাদের হোমস্টেরই যে দাদারা আছেন, এখন নাকি মাইনাসের দিকে চলে যাচ্ছে টেম্পারেচারটা রাত্রের দিকে। তাহলে চলুন সবার রিভিউটা নিয়ে নেওয়া যাক। এক্সকিউজ মি দিদি, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভাবিনি এত সুন্দর ভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। বাহ, আমরাও কলকাতা থেকে এসেছি। গ্রিন ভ্যালিতে আছি। আচ্ছা আচ্ছা, আপনারও গ্রিন ভ্যালি। বাহ, তাহলে তো দেখা হবে। এক্সকিউজ মি দিদি, কেমন লাগছে আপনার? ভালো। দাদা কেমন লাগছে? খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, দারুন। এক্সকিউজ মি ম্যাডাম, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ম্যাডাম কেমন লাগছে? কেমন লাগছে মা? ভালো লাগছে, ভাবতে পারছি না কি ভাষায় প্রকাশ করব। তুঝকো মে রখলুয়া, গহি মে জো তেরা না হুয়া, কিসি কা নাহি, কিসি কা নাহি। এখন বাজে 8:30, আমরা 9টার দিকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে একটু চলে এলাম একদম সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা দর্শনের জন্য। কালকে যখন এসেছিলাম তখন প্রায় 1টা বাজে, তো দেখা যাচ্ছিল কিন্তু এতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। দেখুন দেখুন
পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে, আর আশপাশে পুরো বরফে ঢেকে আছে। দেখুন কত স্নোফল হয়েছে। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।